মুন্সিগঞ্জের সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর জাগরণ সমবায় সমিতির উদ্যোগে ময়লা অপসারণের লক্ষ্যে 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ময়লা অপসারণ কমিটির উপদেষ্টা মোশারফ হোসেনের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কভারভ্যান উদ্বোধন করেন। এছাড়াও ময়লা আবর্জনা অপসারণের লক্ষ্যে 7 লাখ টাকার অধিক ব্যয়ে 6টি গাড়ি ও বিভিন্ন স্থানে ময়লার ডাস্টবিন স্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমজান হোসেন, ইদ্রিস আলী, মোশারফ হোসেন মোল্লা, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, ওসমান, ইমন, ফারুক, সাইফুল, জামাল ও সোলেমান প্রমুখ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, পশ্চিম মুক্তারপুর।